আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমিস ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি তেলের পিঠা, ভাজা পিঠা বা পোয়া পিঠা। ভিউয়ার্স, ভীষণ মজাদার খেতে এই তেলের পিঠাটি। আপনিও চাইলে খুব সহজেই বাসায় ট্রাই করতে পারেন। তো ভিউয়ার্স, চলুন কিভাবে তেলের পিঠা তৈরি করে দেখে আসি পুরো প্রসেসটি। ভিউয়ার্স, তেলের পিঠা, ভাজা পিঠা বা পোয়া পিঠা তৈরি করতে আমি যা যা নিয়েছি: ডিম 2টা, গুঁড়ো দুধ 1 কাপ, নারকেল কোরা 1 কাপ, আমি খেজুরের গুড় ভেঙে নিয়েছি 1/2 কেজি, 1 কাপ আতপ চাল ও 1 কাপ সিদ্ধ চাল ভিজিয়ে বেটে নিয়েছি, বেকিং পাউডার 1/2 চা চামচ এবং লাগছে ডুবো তেল। ভিউয়ার্স, তেলের পিঠা বানাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, যেন ডুবো তেলে পিঠাগুলো খুব ভালোভাবে ভাজা হয় এই জন্য। তো ভিউয়ার্স, চলুন আমরা তেলের পিঠা তৈরি করে ফেলি। প্রথমে একটি বোলে 2টা ডিম ফেটে নিচ্ছি। এবার এতে অ্যাড করছি নারকেল কোরা, দিয়ে দিচ্ছি গুড়, দিচ্ছি গুঁড়ো দুধ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিচ্ছি বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি চাল বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ভিউয়ার্স, এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব। গোলা বানানো শেষ। দেখুন ভিউয়ার্স, ঘনত্বটা ঠিক এমন হবে। এবার তেলের পিঠা আমরা তেলে ভাজবো। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি তেলের পিঠাগুলো ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, এভাবে একে একে সবগুলো তেলের পিঠা আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার তেলের পিঠা, ভাজা পিঠা বা পোয়া পিঠা। দেখুন ভিউয়ার্স, আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আবারে দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।